বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল উইতে। আমি আপনার বন্ধু প্রীতম। আমি পার্থিব। আমি সুমিত। আমি পীয়ূষ। নিয়ে এসেছি গাইজ আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও। সো বন্ধুরা আজকে কি, আজকে মহালয়া। হ্যাঁ বন্ধুরা, আজকে মহালয়া, যেটা আমরা আমাদের বেঙ্গলি ফেস্টিভ্যালে বলি দুর্গাপূজার আগমন। আজকে মা আসবে আমাদের পৃথিবীতে। তো পীয়ূষ কি হচ্ছে আজকে? পুজো 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 পুজোর গন্ধ লেগেছে আজকে। মানে কি বলবো আর বন্ধুরা, আজকে মানে আমাদের একদম মানে বহুত খুশি হচ্ছে, মানে দুর্গাপূজা এসে গেছে আর কি বলবো। সো এক্সাইটেড তো সবে? একদম ফুললি এক্সাইটেড না? সো বন্ধুরা আপনাদেরকে অল্প মহালয়ার সিনারি দেখাই আমরা, চলুন ভিডিওতে আপনারা থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব ভালো সংখ্যায় মানুষ এসেছে। তো এখন আমরা আপনাদেরকে একটা মন্দিরের দিকে নিয়ে যাব। তো চলেন বন্ধুরা আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শ্মশান কালীবাড়ির মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো এখানে খুব ভালো সংখ্যায় মানুষের ভিড় জমা হয়েছে। মনে হচ্ছে গাইস যে ভিড়ের জন্য আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না। সো গাইস, আমরা আমাদের এই মহলের ব্লগ এখানে শেষ করছি। এখন আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল প্রেস করে দিবে, যাতে আপনারা আমাদের নতুন ভিডিও আপডেট পেতে থাকেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ছিল। আমরা আমাদের আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আরেকটা ইনফরমেশন ফ্রেন্ডস, যতদিন অবধি মানে দুর্গাপূজা থাকবে ততক্ষণ অবধি আমরা মানে আমাদের যেটা মাতৃভাষা বাঙালিতে বলবো কথা, তো এটাই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা ছিল। সো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ফ্রেন্ডস, বাই।